আমি এখন পোল্যান্ডে যাইতেছি ওয়ারশোতে তো ওখানে দুই দিন থাকব তিন দিন থাকব আর কি টোটাল তিন রাতি তো ওখানে যে ভিডিও করে দেখাবো আমরা এখন বোর্ডিং করছি বোর্ডিং করে এখন পাস হইছি পাসপোর্ট কন্ট্রোলে ওইখানে সব কিছু ডিজিটাল তো এখন ডিউটিতে থেকে কিছু শপিং করব তারপরে আমরা এখান থেকে বোর্ডিং করব ওকে এটা রায়ানের আমরা এই প্লেনে করে যাব পোল্যান্ডে ওয়ারশোতে আমরা এখন একটা বাড়ির মধ্যে বসা আমার ফ্রেন্ড ওর নাম হচ্ছে ওয়ালি হাই ওয়ালি ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লেনের জন্য অপেক্ষা করতেছি আর কিছুক্ষণ পরে আমরা বোর্ডিং করবো অল অন দ্য এয়ারপোর্টে তো এখান থেকে ওয়ারশোর দূরত্ব 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে এখান থেকে এই মুহূর্তে রাত্রে বাজে হয়েছে প্রায় 10টার মতো আমাদের আর 55 মিনিট পরেই ফ্লাইট তো ওখানে যাব ওইখানে পোল্যান্ডের টাইমে আমরা পৌঁছবো রাত্র 12:30টার সময় তারপর ওইখান থেকে ডাইরেক্ট হোটেলে যাব তো এখানে এখনো পর্যন্ত সূর্য আছে এই যে দেখা যাইতেছে বাইরে খুবই সুন্দর আমাদের ফ্লাইট ডিলে প্রায় আধা ঘন্টার মতো তো যাই হোক খুবই ভালো যে আধা ঘন্টা আর বেশি না তো আমাদের প্লেনটা একটু ডিলে হয়েছে আধা ঘন্টার মতো তো এখন আমরা অনবোর্ডে যাচ্ছি এখন রাত বাজে 11:20 1 ঘন্টা 20 মিনিট লাগবে তার মানে হচ্ছে প্রায় 1টার সময় যে আমরা ওয়ারশোতে যেয়ে পৌঁছবো এতে চলে আসলাম ওয়ারশো পোল্যান্ড এখানে খালি যাওয়ার পরে তো ঠান্ডা লাগছে এটা হচ্ছে এয়ারপোর্ট খুবই ছোট কিন্তু ওয়ারশোতে অনেকগুলো এয়ারপোর্ট আছে এটা বাংলাদেশের মতো ওই যে ডোমেস্টিক এয়ারপোর্ট আছে ওই রকম অনেক ছোট যেটা ওয়ারশো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওইটা অনেক বড় তবে আমরা এটাতে ল্যান্ড করছি রায়ানের এখানেই আসে এখন বাজে রাত 1:10 সুইডেন এবং পোল্যান্ডের টাইমের মধ্যে কোনো ডিফারেন্স নাই এটাই হচ্ছে হোটেল রুম এখানেই ঘুমাবো বেশ মোটামুটি সুন্দর সব দোকান বন্ধ এখানে যত রেস্টুরেন্ট আছে সব বন্ধ আশেপাশে শুধুমাত্র ম্যাকডোনাল্ডস খোলা ছিল তাও আবার প্রায় 1.5 কিলোমিটার দূর রেস্টুরেন্ট হোটেল থেকে তো ফাইনালি আমি এখন হ্যামবার্গে খাচ্ছি এখন 4টা বাজে সকাল 4টা তো এটাকে এখন যে ঘুম দিব তারপরে দেখা যাক কালকে কী করি ওকে আল্লাহ হাফেজ